সন্ধ্যার নাস্তা অথবা রমজান মাসে পেঁয়াজ ছাড়া কিন্তু আমাদের চলেই না। তবে অনেকেই আমরা কিন্তু পারফেক্ট পেঁয়াজও ভাজতে পারি না, হয়তো মোচমোচে হয় না অথবা ডালের গন্ধ থেকে যায়। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট পেঁয়াজও বানিয়ে দেখাবো। প্রথমেই আমার যতটুকু ডাল আজকে লাগবে সেটা আমি সুন্দর মতো ধুয়ে তারপর পানিতে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও অনেক বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন। বেশি সময় যত ভিজিয়ে রাখবেন তত বেশি পেঁয়াজটা খেতে মজা হবে। এবারে আরও কয়েকবার এটাকে সুন্দর মতো ধুয়ে তারপর আমি ব্লেন্ডারে রেখে এটাকে ব্লেন্ড করব। এখন এটাকে কিন্তু একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করা যাবে না, অনেকটা চালের গুঁড়োর মতো আড়া আড়া থাকা সময় আপনারা এটাকে তুলে ফেলবেন। দেখেন আমি চামচ দিয়ে দেখাচ্ছি, খুব কিন্তু মিহি হয়নি। একেবারে মিহি থাকলে পেঁয়াজও খেতে কিন্তু খুব একটা মজা লাগে না। তো এবারে আমি এটাকে একটা বোলে তুলে রাখছি। মনে রাখতে হবে ব্লেন্ড করার সময় কিন্তু 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না, নইলে কিন্তু এটা এরকম মাখো মাখো এবং আঠালো হবে না। পানি দিলে এটাকে কিন্তু মাখাতে খুব সমস্যা হবে এবং টেস্টটাও ভালো আসবে না। তো এইবারে আমার বোলে তো পুরোটা পেস্ট তোলা শেষ, এখন আমি এটাকে মাখাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর মতো কুচি কুচি করে নিলে ভালো হয়। তারপরে অনেকগুলো মরিচ আমি দিয়ে দিলাম। পেঁয়াজতে কিন্তু একটু পরিমাণে বেশি মরিচই লাগে এবং কাঁচা মরিচ ভালো মতো না দিলে মজা লাগে না। এবারে কিছু খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, পরিমাণে অনেক বেশি দিলে ভালো হবে না। তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদের পরিমাণটা কিন্তু একটু ভালো মতো দিতে হবে। হলুদ কম হলে এই পেঁয়াজ খেতে ভালো লাগে না। আরেকটা কথা, এই পেঁয়াজটা কিন্তু আমরা ভাতের সাথে খাবো, দোকানের পেঁয়াজতে কিন্তু এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয় না। সো আপনারা ভাতের সাথেও এটা খেতে পারেন, এমনি নাস্তাতেও খেতে পারেন। এবারে দিলাম ভাজা টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে এবং কিছু ধনে গুঁড়াও দিয়েছি। এইবারে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পালা। তার আগে একটু সুন্দর মতো মেখে নিব। আমি আমার কড়াইতে তেল দিয়েছি গরম হতে এবং আজকে আমি এটাকে ডুবো তেলে ভাজবো। তবে হ্যাঁ, আপনারা এটাকে অল্প তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ডুবো তেলে ভাজলে কিন্তু আরও একটু বেশি মচমচা হয়। এবারে আরও একটা টিপস দেই, পেঁয়াজও যতটা সম্ভব একটু ছোট ছোট করে ভাজার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজটা আরও বেশি মচমচে হবে। বড় বড় পেঁয়াজও ভাজলে ভিতরে একটু কাঁচা কাঁচা মনে হয়, কাঁচা থাকে না কিন্তু তারপরও কাঁচা কাঁচা মনে হয়, খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি এখানে ছোট ছোট, একেবারেই ছোট ছোট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিছু কথা বলি, আমার পেজটা যাদের ভালো লাগছে অবশ্যই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে উল্টে অন্য পাশও সুন্দর মতো ভেজে নেব এবং খুব কড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে কিছুটা সময় লাগবে, বাট ধৈর্য ধারণ করে কিন্তু লাল লাল করে ভাজলে এটা অনেকক্ষণ বেশ ভালো মচমচা থাকবে, আপনি সারাদিন খেতে পারবেন। আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি এবং এটা কিন্তু বেশ বড় একটা ফ্রাই প্যান, যাতে করে একসাথে অনেকগুলো ভেজে ওঠাতে পারি। সবগুলো আমি এবার একবার একটু উল্টিয়ে দিলাম, তো এইটা হালকা একটু ব্রাউন হয়েছে, খুব বেশি মচমচে হয়নি যেই কালারটা আমি চাই। তো আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম, দেখেন এটা কিন্তু একেবারে গাঢ় কালার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি প্যান থেকে তুলে ফেলবো এবং আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে তেলগুলো ছাড়িয়ে তুলবো। আপনারা চাইলে টিস্যুর উপর রাখতে পারেন, তাহলে এক্সট্রা তেলগুলো এটা টেনে নেবে। তারপরে যতটুকু পেঁয়াজও আছে সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে এবং আমার পেঁয়াজের লুকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং আপনাদেরকে একটা পেঁয়াজ একটু ভেঙে দেখাই যে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরে খুব ভালো মতো কুক হয়েছে। এটা কিন্তু খেতেও বেশ মজা। তো আমার আব্বু ভাত নিয়ে বসে পড়লো, পেঁয়াজু আলু ভর্তা এবং ডিম ভুনা আজকে আমাদের সিম্পল রান্নাবান্না করেছি। মাঝে মধ্যে এরকম সিম্পল রান্নাবান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।